হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ক্লাসেও তোমাদের জন্য নিয়ে এসেছি একটি খুবই পরিচিত এবং কাছের একটি গৃহপালিত প্রাণী। আর এই গৃহপালিত প্রাণীটির নাম কি? এই প্রাণীটির নাম হলো ঘোড়া। আমরা প্রত্যেকে ঘোড়া দেখেছি এবং আমরা অনেকেই ঘোড়া চড়তেও ভালোবাসি। আজকে আমরা এই অনুচ্ছেদের মাধ্যমে ঘোড়ার সম্পর্কে কিছু তত্ত্ব জেনে নেব। তাহলে এসো বন্ধুরা, আমরা শিখে নিই ঘোড়া অনুচ্ছেদ রচনা। গৃহপালিত প্রাণীদের মধ্যে অপর একটি পরিচিত প্রাণী হল ঘোড়া। ঘোড়া সাধারণত 4-5 হাত লম্বা হয়। ঘোড়ার কোনো শিং নেই, সারা শরীর ছোট ছোট লোমে ঢাকা। এদের লেজের অগ্রভাগে থাকে একগুচ্ছ চুল। এরা চতুষ্পদ প্রাণী এবং প্রতি পায়ে দুভাগে শক্ত খুর থাকে। ছোলা এদের প্রিয় খাদ্য। যেহেতু এরা বেশ শক্তিশালী, তাই মালবাহী গাড়ি টানার কাজে এদের ব্যবহার বেশি। আমাদের দেশে ঘোড়ার গাড়ির বিশেষ ঐতিহ্য আছে। ঘোড়ার দুধ মানুষের খাদ্য হিসাবে ব্যবহৃত হয় না এবং মৃত্যুর পরেও খুব একটা উপকারে আসে না। তাই গরুর মতো এরা অধিক পালিত জন্তু হয় এবং ঘোড়া পোষাও ব্যয়বহুল। এরা নানা প্রজাতির হয়। রেসের ঘোড়া বিশেষ শক্তিশালী, খুব দ্রুতগামী বলে এদের তুরগ বা তুরঙ্গম বলা হয়। তাহলে বন্ধুরা, আজকে আমরা শিখে নিলাম ঘোড়ার অনুচ্ছেদ রচনা। আশা করি তোমাদের এই অনুচ্ছেদটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকেও, সঙ্গে বেল আইকনটিকেও প্রেস করে দেবে, যাতে আমার চ্যানেলের সমস্ত তথ্য তোমরা সরাসরি পেয়ে থাকো। ধন্যবাদ সবাইকে।